একাত্তরে আমি আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন, রাস্তাঘাটেও এটা করেন, কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন, মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুক্সেমবার্গ তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো ই নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54-এ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন, এবং এটাই ছিল আমার সাবমিশন। প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলেছে, বলতে চাইছে হাইকোর্ট কি বলছে? সেটা বলছে যে এইগুলো ফান, এটা কখন কি বলছে এক্স্যাক্টলি, ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তারপরে কালকে সরকারও সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং হ্যাবিয়াস কর্পাসে, হ্যাঁ আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইললিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। অল সর্টস অফ ইললিগাল ডিটেনশন আইদার কোর্টে প্রোডিউস করবে অথবা রিলিজ করবে, কোর্টে প্রোডিউস করবে অর রিলিজ করবে। আমরা বলছি যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়, এনাফ ইজ এনাফ, অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন ট্রুমেটাইজড হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16-17-18 বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয় আর যাতে হাসপাতালের মর্গে না যায়, এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি, আপনার হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়েছে। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে এই পর্যন্ত 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা, এইটা ইতিহাসে। আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা হাঁটুতে, কিন্তু এই দুরবস্থা দেশের এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি নিরাপত্তা এটা নিশ্চিত চাই 72-এর সংবিধানের প্রেক্ষাপটে, এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে সেই সিদ্ধান্ত যাতে তারা মানেন, আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে তারা বাধ্য।